আসসালামু আলাইকুম। হাত পা আকর্ষণীয় সুন্দর হোক, এটা কিন্তু সবাই চায়। সবাই চায় তার ত্বক হোক সুন্দর, ফর্সা, অবশ্যই দাগহীন। হাত পা এবং মুখের ত্বকের সমস্ত কালো দাগছোপ দূর হবে এবং ত্বকে যে বয়সের ছাপ পড়ে, শুধু যে মুখের ত্বক কুচকে যায় তা না, হাতে পায়ের চামড়াও কিন্তু কুচকে যায়, ভাঁজ পড়ে যায়। এই কুচকে যাওয়া, ভাঁজ পড়ে যাওয়া দূর করে ত্বক টান টান ফর্সা উজ্জ্বল করবে আজকের এই রেমেডি। এখানে দেখতে পাচ্ছেন এটি হলো ভাতের মাড়। ভাতের মাড় সাধারণত আমরা ফেলে দিয়ে থাকি। এই ফেলে দেওয়া ভাতের মাড় দিয়ে আজকে আমি যে ফেস প্যাকটি তৈরি করব, এটি আপনার ত্বকের যে কোনো অংশে ব্যবহার করতে পারবেন। শরীরের যে কোনো অংশে এটি ব্যবহার করে আপনার ত্বক হবে ফর্সা, উজ্জ্বল এবং দাগহীন। ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে ত্বক টান টান ফর্সা উজ্জ্বল হবে। এখানে আমি অন্য একটি বাটিতে এখানে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া ত্বকের জন্য যে কতটা উপকারী এটা কিন্তু সবাই জানেন। এই গরমে চালের গুঁড়া দিয়ে যে কোনো ফেস প্যাক তৈরি করে আপনার ত্বকে ব্যবহার করলে যে কোনো দাগছোপ দূর হয়ে যাবে। এরপর এর সাথে অ্যাড করব বেসন। বেসনের পরিমাণটাও হবে 1 চা চামচ পরিমাণ। 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ বেসন। বেসন এবং চালের গুঁড়া ত্বকে কিন্তু সেম কাজ করে, ত্বকের দাগছোপ দূর করে, ত্বক পরিষ্কার করে এবং ফর্সা করে। এরপর এর সাথে অ্যাড করছি রান্নার হলুদ। এখানে 1 চিমটি থেকে 2 চিমটি পরিমাণ রান্নার হলুদ অ্যাড করবেন, 1 চিমটি অথবা 2 চিমটি পরিমাণ, এর বেশি করবেন না। বেশি পরিমাণ হলুদ ত্বকে ব্যবহারে হলদে দাগ হয়ে যায়। এই দুটির সঙ্গে হলুদ অ্যাড করার পর এর সাথে আমি আরও একটি উপকরণ অ্যাড করব, সেটি হলো ইনো। ইনো আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। এটির দাম কিন্তু বেশি না, মাত্র 10 টাকা। 10 টাকা দিয়ে 1 প্যাকেট ইনো দিয়ে আপনারা চাইলে অনেকবার এই ফেস প্যাকগুলো তৈরি করতে পারবেন। ইনো ত্বক পরিষ্কার করে এবং ত্বক ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করে। এই ইনো আপনারা এখানে অ্যাড করবেন 1/2 চা চামচ পরিমাণ, বেশি না, 1/2 চা চামচ পরিমাণ ইনো এখানে চালের গুঁড়া, বেসন এবং হলুদের সঙ্গে অ্যাড করে দেবেন। এই 1/2 চা চামচ পরিমাণ ইনো আপনার ত্বক ইনস্ট্যান্ট ফর্সা করবে এবং গরমে জমে থাকা যত ধুলাবালি আছে, যত দাগ ছোপ আছে সমস্ত দূর করে দেবে। গরমে কিন্তু ত্বক বেশি অপরিষ্কার হয়, ত্বকে দাগ ছোপ বেশি পরিমাণ হয়ে থাকে। এরপর এই যে আমি ভাতের মাড় রেখেছিলাম, এই ভাতের মাড় এখানে একটু একটু পরিমাণ দিয়ে আমি সবগুলো উপকরণ গুলিয়ে নেব। চালের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, বেসন 1 চা চামচ পরিমাণ, রান্নার হলুদ 1 থেকে 2 চিমটি পরিমাণ এবং ইনো 1/2 চা চামচ পরিমাণ। অবশ্যই এখানে ভাতের মাড়ের সঙ্গে ইনো অ্যাড করতেই হবে। অল্প অল্প করে ভাতের মাড় এখানে অ্যাড করে আমি সবগুলো উপকরণ ভালোভাবে গুলিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আজকের এই অসাধারণ ফেস প্যাকটি, যেটি আপনার ত্বকের যে কোনো অংশে ব্যবহার করে আপনার বয়স অনেকটা কমিয়ে আনতে পারবেন। যখন ত্বকে বয়সের ছাপ দূর হয়ে যায়, ত্বক টান টান হয়, কুচকানো ভাব দূর হয়ে যায়, চামড়া ঝুলে যাওয়া, ভাঁজ পড়ে যাওয়া এসব সমস্যা দূর হয়ে যায়, তখনই কিন্তু বয়স অনেকটা কম মনে হয়। এরপর এটি আপনারা ত্বকে ঠিক এভাবে ব্যবহার করবেন, আমি যেভাবে হাতে দেখাচ্ছি ঠিক এভাবে এই প্যাকটি আপনার হাতে, পায়ে, ত্বকে যে কোনো অংশে এটি ব্যবহার করতে পারবেন। মাত্র 5 মিনিট আপনারা এটি ত্বকে লাগিয়ে রাখবেন। মাত্র 5 মিনিট এটি ত্বকে লাগিয়ে ঠিক এভাবে আপনারা হালকা হাতে মাসাজ করবেন। এটি আপনার শরীরে যে কোনো অংশে মাত্র 5 মিনিট লাগিয়ে রাখার পর শুধুমাত্র পানি দিয়ে ক্লিন করে নেবেন। এখানে সাবান, ফেস ওয়াশ কিছুই ব্যবহার করতে হবে না, শুধুমাত্র এটি 5 মিনিট আপনার ত্বকে লাগিয়ে রাখার পর পানি দিয়ে ক্লিন করে নেবেন। সপ্তাহে 1 থেকে 2 বার এটি আপনার ত্বকে ব্যবহার করবেন। এটি ছেলে মেয়ে সকল বয়সের সবাই ত্বকে ব্যবহার করে আপনারা খুব ভালো রেজাল্ট পেতে পারেন। ত্বকের দাগ ছোপ দূর হবে, ত্বক ফর্সা উজ্জ্বল হবে।